8 কিলোমিটার 10 কিলোমিটার 15 কিলোমিটার লম্বা ব্রিজ হচ্ছে 600 কোটি টাকা খরচা করে। এই ব্রিজটা কেন হয়নি? এখানে পঞ্চায়েত কার? কার? তৃণমূলের। এমএলএ কার? তৃণমূলের। রাজ্য সরকার কার? তৃণমূলের। মোদি সরকার টাকা দিচ্ছে কাকে? তৃণমূলকে। আমি যখন পার হচ্ছি কয়েকটি ছেলে সাইকেল নিয়ে সাইকেল ঠেলে ঠেলে পার হচ্ছিল, আমাকে বলছে দাদা ব্রিজটা কবে হবে? আমি যেদিন বিজেপির সরকার হবে পশ্চিমবাংলায় সেদিন হবে, তার আগে হবে না। আরে ভিখারিরা দিয়ে দিতে পারে না, মাস্টারমশাইরা পড়িয়ে বুড়ো হয়ে গেছেন, পেনশন নিয়েছেন, রিটায়ার্ড হয়েছেন, ওষুধ কেনার পয়সা নেই, তাদের পেনশন দিতে পারছে না, আর এটা করবে ব্রিজ? যারা নদীর বালি খেয়ে নিচ্ছে, পায়খানার টাকা খেয়ে নিচ্ছে, কাটমারি করে 100 দিনের কাজের টাকা খেয়ে নিচ্ছে, আবাস যোজনার বাড়ির টাকা খেয়ে নিচ্ছে, তারা কি করে ব্রিজ করবে? এই নেতারা যারা এখানে টিএমসির আছে কজনের নামও বলেছে, আমি তাদের জিজ্ঞেস করতে চাই, তোমরা নিজের হাতে বালির টাকা নিচ্ছ, 100 দিনের কাজের টাকা নিচ্ছ, আবাস যোজনার টাকা নিচ্ছ, এমনকি ভোটটাও নিজে দিয়ে দিচ্ছ, তা ব্রিজটা কেন করাচ্ছ না? ওটা কে করবে? তোমরা টাকা কামাবে, লুটপাট করবে, ব্রিজ করবে বিজেপি, কেন করবে? টাকা দিচ্ছে মোদি, খেয়ে নিচ্ছে দিদি, সব টাকা লুট হয়ে যাচ্ছে। আজ প্রশ্ন করুন, আপনারা হারিয়ে দেবেন বলে ভোট দিতে দেয় না, পঞ্চায়েত ভোট আসবে বলে তোরা বেরোবি না, আমরা ভোট দিচ্ছি, আর তোরা তাহলে ব্রিজটাও কর, ভোট যখন দিচ্ছিস সেটা করতে পারবে না, খাওয়ার বেলায় আছে, আর পাবলিক ধরলে সোজা করে দেবে, তাই কটা পুলিশ দেখেছে, তবে সকাল বিকাল কোনো কাজ নেই, বিজেপি কে কোথায় যাচ্ছে তাকে ফলো করো, তাকে কেস দাও, তাকে ধমকাও, কি তাই তো? পুরো পশ্চিমবাংলার সব পুলিশই প্রায় এরকম হয়ে গেছে, টাকা তুলে দাও, কিছুটা ভাগ নিয়ে দাও, আর নেতারা যা বলছে তাই করো। আমি বলে যে এই পুলিশ ও ডিএ পাচ্ছে না, সব খেয়ে নিচ্ছে, যাদেরকে দিচ্ছে নেতাদের চামচাগিরি করছে তারা খেয়ে নিচ্ছে, ডিএও নেই পুলিশের, লজ্জাই বলতে পারে না, বলবে কি, কাকে বলবে? আজ পুলিশের এত বদনাম, পুলিশের ছেলে ওই স্কুলে বলে না তার বাপ পুলিশ, লজ্জায় বলে না, তোর বাপ পুলিশ কেন? আজকে পুলিশকে লুট করতে শিখিয়েছে, ঘুষ নিতে শিখিয়েছে, চুরি করতে শিখিয়েছে, পুলিশের মান মর্যাদা চলে গেছে।